নমস্কার বন্ধুরা, সুরভি সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মণিমালা। আজকে দেখতেই পেয়েছেন, খাতা পেন নিয়ে বসে গেছি আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে ভালোভাবে অবগত করানোর জন্য। অলংকার কিভাবে তৈরি করবেন, অলংকারের কাজ তো আপনারা জানেন সকলে। গান গাওয়ার জন্য সুরকে কন্ট্রোল করতে বা সুরকে পাক্কা করতে অলংকারের যে কতখানি প্রয়োগ সেটা আমরা সকলেই জানি। তো সেই অলংকার সবসময় অন্য জায়গা থেকে শিখবেন কেন? আপনারা নিজেরাই তৈরি করুন। একবার এই ফর্মুলাটি বুঝে নিলে আপনারা নিজেরাই অলংকার তৈরি করবেন এবং বিভিন্ন রকম অলংকারগুলি রেওয়াজ করে আপনারা সহজেই গলার সুরকে পাকা করতে পারবেন এবং সাবলীলভাবে গান গাওয়ার জন্য গলাকে তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বলে নিই, যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, কারণ ডেসক্রিপশন বক্সে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। বিভিন্ন গানের স্বরলিপি সহ রেওয়াজ সংক্রান্ত বিভিন্ন টিপস আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার শুরু করা যাক। আমি আগের ক্লাসে দেখিয়েছি যে একটি সহজ সরল অলংকারও কতটা কাজের, কিভাবে গানের ক্ষেত্রে কাজে আসে সেটা খুব ভালোভাবে বিশ্লেষণ করেছি। আপনারা যারা না দেখে থাকবেন অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে একটি সহজ সরল অলংকারও কিন্তু বাদ দেওয়ার নয়। সুরকে পাকা করতে, কণ্ঠে সুর বসাতে সহজ সরল অলংকার থেকে কঠিনতম অলংকারও প্রত্যেকটাই কিন্তু কাজের। তো চলুন আমরা শুরু করি। আজকে আমি দেখাবো তিনটি স্বর দিয়ে কতগুলি অলংকার তৈরি করা সম্ভব, ঠিক আছে? তো আমি যে কোনো তিনটি স্বর নিয়ে নিতে পারি, সা রে গা নিতে পারি, রে গা মা নিতে পারি, বা গামা পা বা মা পা ধা বা পা ধা নি ধা নি সা, যে কোনো। তো আমি প্রথম তিনটিকেই নিলাম, সা রে গা। তো সেটি বোঝানোর জন্য আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এটাকে সা ধরলাম, এটাকে রে ধরলাম, এটাকে গা ধরলাম। এবার দেখুন এই তিনটি স্বর থেকে কত অলংকার তৈরি করা সম্ভব। এক নম্বর দিলাম, কটা অলংকার হয় আমরা নিজে নিজেই সেটা যাতে করে বুঝতে পারি কতগুলি অলংকার আমরা তৈরি করতে পারলাম। তো চলুন শুরু করা যাক। প্রথমে সা থেকে আমরা স্টার্ট করছি, সা রে গা, আবার এটাকে ঘুরিয়ে প্যাটার্ন হিসাবে গা রে সা বলতে পারি। তো এইভাবে বললাম, সা রে গা, গা রে সা, ঠিক আছে? সা রে গা গা রে সা, এভাবে বললাম। তারপরে আর কি বলা যেতে পারে? সা রে সা গা, এটা বলা যেতে পারে। সা রে সা গা সা মা, এরকম বলি তো আমরা অলংকারে। তো সেটা এখান থেকে তিনটে থেকে আমরা সৃষ্টি করে নিলাম, সা রে সা গা, তাহলে দুটো অলংকার তৈরি হয়ে গেল। এরপরে কি বলতে পারি? এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে সা রে গা রে সা, রে গা মা গা রে, ঠিক আছে? তো এটা একটা অলংকার তৈরি হয়ে গেল, সা রে গা রে সা, এটা একসাথে। প্রথমে কি বলেছিলাম? সা রে গা গা রে সা, কিন্তু এটা হলো সা রে গা রে সা, দুটো কিন্তু সুর আলাদা। তো যাই হোক, তিন নম্বর হয়ে গেল, আশা করি এইটুকু বুঝতে পারলেন। এবার চার নম্বরে যাই। চার নম্বরে এই দিক দিয়ে গেছে, তো এবার এই দিক দিয়ে একটু শুরু করা যাক। সা গা রে সা বলতে পারি আমরা, সা গা রে সা রে মা গা রে, এরকম অলংকার আমরা গেয়ে থাকি। তো এইভাবে নিয়ে আসলাম, এই দিক দিয়ে নিয়ে আসলাম, এই দিক দিয়ে শুরু করেছিলাম প্রথমের দিকে, এবার পিছন দিক দিয়ে নিয়ে এলাম। তো সা গা রে সা, ঠিক আছে? চার নম্বর হয়ে গেল। এবার আসছি পাঁচ নম্বরে। পাঁচ নম্বরে কি বলা যেতে পারে? সা গা রে গা রে সা বলতে পারি, সা গা রে গা রে সা বলতে পারি। তাহলে এটাও লিখে নিলাম, সা গা রে গা রে সা, ঠিক আছে? তাহলে পাঁচটা অলংকার কিন্তু তৈরি হয়ে গেল। খুব বেশি ভাবতে হবে না, সা রে গা গা রে সা, আবার একবার এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, দুটো অলংকার তৈরি হয়ে গেল। তারপরে কি গেলাম? এই দিকেই গেলাম কিন্তু অন্য ধাঁচে গেলাম, তারপরে এই দিক দিয়ে গেলাম, ঠিক আছে? তারপরে দেখুন সা গা রে গা রে সা হয়ে গেল পাঁচ নম্বরে। এবার ছ নম্বর। ছ নম্বরে সারগমটাকে একটু বাড়ানোর চেষ্টা করা যাক, এগুলো একটু ছোট ছোট হলো। এবার আমি বলি সা রে সা গা রে গা রে সা,
এটা বলতে পারি, সা রে সা গা রে গা রে সা। ঠিক আছে, তো লিখে নি, সা রে সা গা রে গা রে সা। এগুলো কি হয় বলুন তো, অলঙ্কার গাইতে গাইতে নিজের মাথার মধ্যে একটা প্যাটার্ন চলে আসে যে এইভাবে করলে করা যেতে পারে। তো আপনারা যেভাবেই অলঙ্কার তৈরি করুন না কেন, কোনোটাই কিন্তু ফেলনা নয়, সমস্ত কিছুই গলার জন্য উপযুক্ত। তো যেভাবে খুশি অলঙ্কার আপনারা বানান এবং সেগুলোকে পারফেক্টভাবে সঠিকভাবে যদি রেওয়াজ করেন তাহলে সুর আসতে বাধ্য। তো চলুন 6 নম্বর হলো, এবার 7 নম্বরে যাওয়া যাক। এবার আমরা বলতে পারি সা গা রে, আবার সা রে গা। এটা বলতে পারি তো, সা গা রে সা রে গা। দেখুন, সা গা রে সা রে গা ঘুরিয়ে সা গা রে সা রে গা। এবার আসছি 8 নম্বরে, নাম্বার করে দিলাম, দেখা যাক বানাতে পারি কিনা। তো অনেক কিছু হয়েছে, সা রে গা গা রে সা সা রে সা গা, সা রে গা রে সা সা গা রে সা, সা গা রে গা রে সা সা রে সা গা রে গা রে সা। এটা অনেকটা বড়, তো এটাকে যদি কাটছাট করে করা যায় সেটাও আমরা দেখতে পারি, সা রে সা গা রে সা। এটা তো আর কথাও হয়নি, তো এটা দেওয়া যেতে পারে, সা রে সা গা রে সা। ঠিক আছে, তার মানে হলো সা রে সা গা রে সা। এটা আমি অনেকটা বড় করে প্রথমেই করে দিয়েছি, সা রে সা গা রে গা রে সা। এটাও হতে পারে সা রে সা গা রে সা। ঠিক আছে, আবার সা রে সা গা রে সা, যেভাবে খুশি ঘুরিয়ে আপনারা অলঙ্কার তৈরি করতে পারেন। তো এটাকেই আর একটা ছোট রূপ দেওয়া যেতে পারে, সা গা, সরি একটু ভুল বললাম। তো যাই হোক, 8 নম্বরে দিচ্ছি, সা রে সা গা রেসা। ঠিক আছে, সা রে সা গা রেসা। তাহলে আমাদের 8 নম্বর অলঙ্কার হয়ে গেল। এই 3টি থেকে শুধু 8টা করলাম তা নয়, এখানে আরো ভাবলে আমরা যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু অনেক অনেক বেরিয়ে আসবে। আমরা তো কোনো স্বরে দুবার প্রয়োগ করিনি, যদি দুবার করে প্রয়োগ করি তাহলে কিন্তু আরো অনেক সারগম বেরিয়ে আসতে পারে। যেমন ধরুন, সা রে গা সা রে গা রে গা মা রে গা মা গা মা পা গা মা পা, এরকম বলি তো এইভাবে, তেমনি 9 নম্বর হিসাবে এটা লিখে রাখতে পারি, সা রে গা সা রে গা। ঠিক আছে, আবার ধরুন এটাও বলতে পারি, সা গা রে সা গা রে, এটাও বলতে পারি। আবার আবার এরকম ভাবে বলতে পারি, সা রে সা রে গা, এটাও বলতে পারি। যখন আমরা এক একটা স্বরকে দুবার প্রয়োগ করি তখন কিন্তু আরো অধিক অলঙ্কার তৈরি হতে পারে, বা সা সা রে রে গা গা এইভাবে, বা সা 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 রে 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 গা 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 এইরকম বলতে পারি। তবে আজকে আমি একটি স্বরের একবার ব্যবহার করে যতগুলো অলঙ্কার তৈরি করা সম্ভব সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমি 9টা বানালাম, তো যাই হোক আর একটি অন্তত তৈরি করার চেষ্টা করা যাক, সা রে রে গা রেসা। এটা বলা যেতে পারে, এটা না হয়নি, এর আগে বলা হয়নি, তো এটা বলতে পারি, সা রে রে গা রেসা। ঠিক আছে, তাহলে কি কি তৈরি হলো, সা রে গা গা রেসা সা রে সা গা, সা রে গা রেসা সা গা রেসা, সা গা রে গা রেসা সা রে সা গা রে গা রেসা, সা গা রে সা রে গা সা রে সা গা রেসা, তারপর সা রে গা সা রে গা, তারপর সা রে রে গা রেসা। ঠিক আছে, এটাকে আরো একটু বাড়াতে পারা যায়, সা রে রে গা রে গা রেসা, এভাবে বলতে পারি, সা রে রে গা রে গা রেসা। আর একটা বাড়ানো, তো বাড়ালে অনেক কিছুই বাড়ানো যাবে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকে এই 3টি সরগম থেকে যে কতগুলি অলঙ্কার তৈরি করা সম্ভব সেটা আপনারা বুঝতে পারলেন, এইভাবে এগুলো খুব সহজভাবে আমি বুঝিয়ে দিলাম। এছাড়া আরো অনেক অলঙ্কার তৈরি করা সম্ভব যেগুলো সবসময় মাথায় আসে না, একটু শান্ত মাথায় ভাবলেই কিন্তু মাথায় আসবে। তো অলঙ্কার আশা করি আজকে কিভাবে বানাতে হয় বুঝতে পারলেন। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে, এবং পাশাপাশি কারো প্রয়োজন আসবে মনে হলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ক্লাসে।